আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে। আপনাদের সাথে আছি জেবা রহমান। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। করোনায় বিশ্বে একদিনে 5,800 জনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে প্রাণ গেছে আরও 2,350 জনের। দীর্ঘদিন পর খুলেছে চীনের স্কুল। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের 32 চিকিৎসক সহ শতাধিক স্টাফ করোনায় আক্রান্ত। কোয়ারেন্টিনে আরও অনেকেই আতঙ্কে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। করোনা পরিস্থিতিতে বেতন না পেয়ে বিপাকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা, সরকারি সহযোগিতার আশায় আছেন তারা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। গেল একদিনে বিশ্বে 5,787 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা 2,58,000 ছাড়ালো, আক্রান্ত 37,24,000-এর বেশি। এদিকে পরিস্থিতি অনেকটাই ভালো হওয়ায় চীনের অধিকাংশ স্কুলই খুলতে শুরু করেছে। করোনায় সবচেয়ে নাজুক যুক্তরাষ্ট্রে মঙ্গলবার আগের দিনের চেয়ে অন্তত 1,000 বেশি নাগরিকের মৃত্যু হয়েছে। এদিন মারা গেছেন 2,350 জন। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা 72,002 শতাধিক, আক্রান্ত 12,37,000-এর বেশি। নতুন করে 693 জনের মৃত্যুতে ইউরোপের দেশগুলোর মধ্যে মৃতের তালিকায় শীর্ষে অবস্থান করছে এখন যুক্তরাজ্য। সেখানে পর্যন্ত মারা গেছে 29,400-এর বেশি নাগরিক, শনাক্ত 1,95,000-এর কাছাকাছি। এদিন ইতালি, স্পেন ও ফ্রান্সে মোট 750 নাগরিকের মৃত্যু হয়েছে। এদিকে ভারতে নতুন করে 127 জনের মৃত্যুতে মৃতের সংখ্যা 1,693 জনে দাঁড়িয়েছে। আরও 3,000-এর কাছাকাছি শনাক্ত হয়ে দেশটিতে মোট করোনা রোগীর সংখ্যা এখন 50,000-এর কাছাকাছি। আর পাকিস্তানে মৃতের সংখ্যা 500 ছাড়ালো। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের 32 চিকিৎসক ও 23 নার্স ও 46 স্টাফ সহ 101 জন করোনায় আক্রান্ত। তারা একের পর এক কোয়ারেন্টিনে যাওয়ায় ব্যাহত হচ্ছে 1,000 বেডের এই হাসপাতালের চিকিৎসা সেবা। পুরো হাসপাতাল জুড়ে এখন আতঙ্ক। ময়মনসিংহ থেকে অমিত রায়ের রিপোর্টে দেখুন বিস্তারিত। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন চিকিৎসা নেন 2,000 থেকে 3,000 রোগী, কিন্তু করোনা মহামারীর এ সময়ে একের পর এক চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী আক্রান্ত হওয়ায় পুরো হাসপাতাল জুড়ে বিরাজ করছে আতঙ্ক। তথ্য গোপন করে চিকিৎসা নেয়া করোনা রোগীর কারণে এ অবস্থা বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। 3-4 রোগীর কারণেই কিন্তু আমাদের এই বিপুল সংখ্যক চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী আমাদের আক্রান্ত হয়েছে, এবং এই রোগীগুলো যেই যেই ডিপার্টমেন্টে গিয়েছে সেই সেই ডিপার্টমেন্টেই কিন্তু আমাদের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী আমাদের আক্রান্ত হয়েছে। তবে আমাদের এই জন্য, এই আক্রান্তের জন্য কিন্তু আমাদের চিকিৎসা সেবা সার্বিকভাবে ব্যাহত হয়নি। কারণ হলো আমাদের প্রতিটা চিকিৎসক এবং নার্স এবং স্বাস্থ্যকর্মী আমরা বিভিন্ন গ্রুপে ভাগ করে নিয়েছি। যদি একটা গ্রুপ আক্রান্ত হয়, আমাদের সেকেন্ড গ্রুপটা কিন্তু আমাদের মানে সেবা দেওয়ার জন্য প্রস্তুত থাকে। এদিকে পিসিআর ল্যাবে প্রতিদিন যে পরিমাণ নমুনা পরীক্ষা করা হয় তার চেয়েও বেশি নমুনা প্রতিদিন আসছে বিভাগের 4 জেলার বিভিন্ন উপজেলা থেকে। ফলে সংগৃহীত 1,000-এরও বেশি নমুনা পরীক্ষার অপেক্ষায় ল্যাবে আটকে আছে। এতে আতঙ্ক আর শঙ্কার মধ্যে রয়েছে পরিবারগুলো। আমরা যদি সেকেন্ড ল্যাব শুরু করতে পারি এবং আমরা যদি 3-4 সেশন কাজ করতে পারি, তাহলে আমাদের হয়তো এই যে জটটা জটটা থাকবে না। আরও একটি পিসিআর মেশিন স্থাপনের কাজ চলছে বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক। ময়মনসিংহ মেডিকেল কলেজে আরেকটি পিসিআর মেশিন 2-1 দিনের ভিতরে স্থাপন করা হবে, এবং এটা আমরা এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে পেয়েছি। পাশাপাশি আমাদের জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালেও আরেকটা পিসিআর মেশিন স্থাপন খুব অল্প সময়ের মধ্যে স্থাপন করা হবে। সেবা পেতে রোগীদের তথ্য গোপন না করার আহ্বান চিকিৎসকদের। বাংলাভিশন নিউজ ডেস্ক। করোনা পরিস্থিতিতে বিপাকে উত্তরাঞ্চলের বেসরকারি 4,000 শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 50,000 শিক্ষক কর্মচারী। ঝরে পড়া ঠেকাতে স্কুলগুলোর রয়েছে বিশেষ ভূমিকা। সংকটময় এ সময়ে সরকারি সহযোগিতার দিকে তাকিয়ে তারা। শাহনেওয়াজ জনের ক্যামেরায়, রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট। লোকলজ্জার ভয়ে মাস্ক পরে সামাজিক দূরত্ব বজায় রেখে এভাবেই খাদ্যের জন্য অপেক্ষায় রংপুরের ঝরে পড়া শিক্ষার্থীদের শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনার কারিগরেরা। করোনা সংক্রমণ এড়াতে সরকারের টানা লকডাউনে বেশি প্রভাব পড়েছে উত্তরের পাড়া মহল্লায় গড়ে ওঠা কিন্ডারগার্টেন স্কুলের হাজারো শিক্ষক, কর্মকর্তা,
ও কর্মচারীর জীবনে। টিউশন ফি নির্ভর এসব স্কুল বন্ধ হয়ে যাওয়ায় বেসামাল তারা। বেতন আদি সব বন্ধ হয়ে গেছে, সামান্য যে কটা টাকা পেতাম সে কটা টাকা দিয়ে আমরা আমাদের বাচ্চাদের আমাদের পরিবারের ভরণ পোষণ ভালোভাবে করতে পারতাম, কিন্তু এখন যে অবস্থা যে পরিস্থিতিতে দাঁড়িয়েছি আমরা, আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, আমাদের কিছু বলার নেই। 17 মার্চে স্কুল বন্ধ হয়ে যাবার পরে রানিং অবস্থার মধ্যে সেই মাসের বেতনটাও পর্যন্ত আমরা শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষকবৃন্দ এবং কর্মচারীবৃন্দ আছে তাদেরকে কিন্তু আমরা সেই সময়কার বেতনটাও পর্যন্ত দিতে পারি না। দীর্ঘদিন ঘরবন্দি থাকায় সঞ্চয়ে ফুরি এখন নিঃস্বতারা, ঘরে খাবার নেই, হাতে নেই টাকা। সামনের কঠিন দিনগুলো কিভাবে পার করবেন তা নিয়ে দিশাহারা তারা। 3 মাসে আসলে 3000 টাকা করে আসতো আমাদের কাছে, সেটাও বন্ধ হয়ে গেছে। তার মধ্যে থেকে আবার বাচ্চাদের পড়াশোনা আছে, খাওয়া তো লাগবে, বাসা তো মনে করেন যে লাগবে, ধান দানা করি মনে করেন যে চলতেছে এবং বাঁচতে আসি। এই সংকটে তাদের সোসাইটি বিভাগের 4000 স্কুলে 50,000 মানুষকে কিছু খাদ্য সহায়তা দিলেও তা পর্যাপ্ত নয়। বড় বাজেটের ঘোষিত প্রণোদনা থেকে আমাদেরকে 1,000 কোটি টাকা বরাদ্দ দিলে এই কিন্ডারগার্টেনগুলো তার এই সংকটকালীন সময় কাটিয়ে উঠবে। শিক্ষকদেরকে প্রণোদনা দেওয়ার জন্য আমরা আরে নগদ টাকা প্রদান দেওয়ার জন্য আমরা ইতিমধ্যে একটা বড় তহবিল গঠন করার চেষ্টা করছি, যেটা সামান্য সেই টাকাটাও তাদের হাতে পৌঁছে দেবো খুব তাড়াতাড়ি, রোজার মধ্যেই এবং ঈদের আগেই। কিন্তু আমরা জানি যে এটা কিছুই না, সেই জন্য আমরা এই দেওয়ালে পিঠ ঠেকে গেছে আমাদের শিক্ষকদের। বিষয়টি মানবিক দৃষ্টিতে দেখার আশ্বাস দিয়েছেন বিভাগীয় কমিশনার। আয় থেকে ব্যয়, ছাত্রদের থেকে যা আয় হয় তাই বিক্রি হয়, জাস্ট লাইক এ কোচিং সেন্টার। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সাথে ভিডিও কনফারেন্স করেন, এই বিষয়টা আমরা মাননীয় প্রধানমন্ত্রী নলেজে নেব। গোটা দেশে 40,000-এর বেশি কিন্ডার কার্টেন স্কুলে শিক্ষার্থীর সংখ্যা 1 কোটি, কর্মসংস্থান হয়েছে প্রায় 5 লাখ। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর। দর্শক, লকডাউন ছাড়াই আইনের যথাযথ প্রয়োগ এবং জনগণের প্রায় 70% বাড়ি থেকে বের না হওয়ায় ইরানে কমে এসেছে করোনার প্রকোপ। পরিস্থিতির বেশ উন্নতি হয় কয়েকটি এলাকায় খুলে দেওয়া হয়েছে মসজিদও ইরান থেকে, সে সম্পর্কে জানিয়েছেন মেডিকেল শিক্ষার্থী কামরুজ্জামান নাবিল। ইরানে করোনা ভাইরাসে আক্রান্ত এবং মৃতের সংখ্যা কমায় ইরানে জনগণের মাঝে কিছুটা স্বস্তি বিরাজ করছে। ইরানে 132 শহরে যেগুলোতে করোনা ভাইরাসের প্রকোপ কমে গেছে সেগুলোতে মসজিদ খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সাথে সাথে জুম্মার নামাজও অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। অন্যদিকে ইরানে 7 দিনের বেশি কিন্তু লকডাউন ছিল না, সেক্ষেত্রে লকডাউন না করেও কিভাবে করোনা পরিস্থিতি ইরান নিয়ন্ত্রণে এনেছে অনেকটাই সে বিষয়ে কিন্তু কিছু প্রশ্ন থেকেই যায়। এই বিষয়ে প্রথমত যে বিষয়টি ছিল সেটি হচ্ছে ইরানে যখন প্রথম করোনা ভাইরাস আসে অর্থাৎ 19 ফেব্রুয়ারি, তখনই কিন্তু ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং অন্যান্য বিভিন্ন প্রদেশের মেডিকেল প্রধানদের সাথে যে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়েছিল এবং দ্রুত পদক্ষেপ নেওয়া ছিল যুগান্তকারী পদক্ষেপ। অন্যদিকে ইরানের বিভিন্ন শহরে 90টি কেন্দ্রে প্রতিদিন 12,000 করে করোনা কিটের মাধ্যমে টেস্ট করা হচ্ছে, যেটি করোনা রোগীদের অন্যদের থেকে আলাদা করতে সাহায্য করছে। আরেকদিকে যেটি তথ্য দেওয়া হয়েছে, যেটি বলা হচ্ছে 60-70% কিন্তু মানুষ ইরানি জনগণ বাসায় অবস্থান করছেন এবং করোনার স্বাস্থ্য দিক নির্দেশনা কিন্তু মেনে চলেছেন। এর মাধ্যমে কিন্তু লকডাউন না করে করোনা ভাইরাসের অনেকটাই নিয়ন্ত্রণে আনতে সমর্থ হয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ইরান। এবারে ক্লেমন খেলার সংবাদ। জাতীয় দলের ফুটবল কোচ জেমিডের চুক্তি 2 বছর নবায়ন করতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন, জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। চলছে দুপক্ষের আলোচনা, এক সপ্তাহের মধ্যেই আসতে পারে সিদ্ধান্ত। জেমির বর্তমান চুক্তি শেষ হচ্ছে মধ্য মেতে, তবে করোনা পরিস্থিতির কারণে জাতীয় দলের কোনো কার্যক্রম না থাকায় চুক্তি নবায়নে জেমিকে শর্ত দিয়েছে বাফুফে। 2018 সালে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দায়িত্ব নেন কোচ জেমিডে, 1 বছর পর তার সাথে চুক্তির মেয়াদ বাড়ায় বাফুফে। 15ই মে শেষ হচ্ছে তার চুক্তি। গত 2 বছরে জাতীয় দলের ফুটবলারদের মানসম্মত করে গড়ে তোলার চেষ্টা করেছেন ইংলিশ কোচ জেমি। তৃতীয় মেয়াদে চুক্তি নবায়ন করে তার হাতে জামাল ভুঁইয়া জীবনদের দায়িত্ব আরও দীর্ঘ সময় রেখে দিতে চায় বাফুফে।
দর্শকে ছিল এখনকার মতো পরের সংবাদ সকাল 11টায়, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/bangladeshe এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshenews এ। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।